বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সকলকেই একটি কথা বলবো। তো সেই কথাটি হলো, একটু লক্ষ্য করে শুনবেন যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বোঝার একটা বিষয়। আর এই কথাটি শুনে যদি আপনারা জ্ঞানে ধরাতে পারেন, ইনশাআল্লাহ লাভবান হবে। সেই কথাটি হলো, দেখুন যে একটা হাফেজ সাহেব, সে কিন্তু পুরাটা কোরআন না দেখে কইতে পারে, না দেখে লিখতে পারে, তাহলে সে নিজে একটা কোরআন হয়ে গেছে। তাহলে সে যদি নিজে একটা কোরআন হয়ে যায়, তাহলে একটা জিনিস দেখেন, এরকম একটা হাফেজ ব্যক্তিকেও দেখা যায় জিনে ধরেছে। আর সেই জিনকে ছাড়াতে গেলে অন্য অন্য দেখা যায়, যারা মোটামুটি কোরআন পড়তে পারে, তারা কোরআন থেকে কিছু সুরা পড়ে ফু দিয়েছে, তখন দেখা যায় সেই জিনটা যায় না। বা যে অবস্থা যে আরো অত্যাচার করতেছে, তখন কি হবে? তো এমন একজন ব্যক্তির কাছে যাওয়া হলো, সেই ব্যক্তিটা কখনো কোরআন শরীফ কাউকে পড়তে দেখে নাই, নামাজ রোজা ইবাদত করতেও দেখে নাই। তাহলে এরকম একটা লোক যখন গেল, সেই লোকটাকে বলল যে আপনি কিছু করেন, আমরা তো সুরা দোয়া পড়ে ফু দিলাম, কোনো কাজ হলো না, আমাদেরকে আরো মারতে আসছে। তো এর ঘটনাটা কি? তখন সেই লোকটা কি করলো, একটা কোরআনের আয়াত পড়তেছে, কোরআনের একটা আয়াত পড়তেছে, পরে সে রুগীকে ফু দেওয়ার সাথে সাথে রুগীটা সুস্থ হয়ে গেল। তাহলে তাকে তো কখনো মাদ্রাসায় পড়তে দেখা যায় নাই, কোরআন পড়তে দেখা যায় নাই, মসজিদে দেখা যায় নাই, কিন্তু সে ফু দেওয়ার সাথে সাথে সেই জিন শয়তান দূর হয়ে গেল। এর কারণ কি? এর মূল কারণ যদি আমরা বুঝতে যাই, দেখেন আমাদের ঢাকা শহরে বলি বা আমাদের যে কোনো একটা রাষ্ট্রের কথাই বলি, যে দেখেন যে প্রধানমন্ত্রী রাস্তার মধ্যে, প্রধানমন্ত্রী না, যে কোনো একটা মন্ত্রী, খাদ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী, যে কোনো একজন মন্ত্রী যদি একটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে এই এই রাস্তা দিয়ে এখন গাড়ি চলা বন্ধ, তার কথার যে একটা ওয়েট, তখন দেখা যায় ওই মুহূর্তে গাড়ি গুড়ি বন্ধ করে দেবে। আচ্ছা, যদি না মানে তাহলে তাদের একটা সাজা হতে পারে, যে আমি বলেছি গাড়ি অফ করতে, তোমরা এই রাস্তা বন্ধ করোনি কেন, এটার খেসারত তাদের দিতে হবে। তাহলে আমি বলবো যে একটা রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা বা একটা সাধারণ পথচারী যদি বলে এই তোমরা এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারবে না, আজকে গাড়ি বন্ধ, তখন কিন্তু কেউ শুনবে না, দরকার হয় তার উপর দিয়ে গাড়ি তুলে দেবে, কিন্তু তার কথা একটা গাড়িও থামবে না। তাহলে যে একটা মন্ত্রী মহোদয়, সেও কিন্তু একজন মানুষ এবং তার কথায় কিন্তু রাস্তার গাড়িটা বন্ধ হয়ে গেল, কিন্তু রাস্তার কোনো পথিকের কথায় কিন্তু রাস্তা বন্ধ হলো না, বরঞ্চ তার উপর দিয়ে উঠিয়ে দেওয়া হলো। তাহলে এখানে কি বুঝবো আমরা? তাহলে এখন বিষয়টা হলো যে এটাই মূল বিষয়, যে তার পাওয়ার আছে, সেই মন্ত্রীর পাওয়ার আছে, তার কথায় রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেছে, এই হলো একটা বিষয়। আর যে পথচারী, তার পাওয়ার নেই, সে বললে কোনো কাজ হবে না, বরঞ্চ তার উপর দিয়ে গাড়ি চলে যাবে। আচ্ছা, তাহলে দেখা যায় যে আমরা চিনির বোঝা বই, যেমন সদরঘাট থেকে যখন বড় বড় স্টিমারে করে যে চিনি আসে, সেই চিনি কিন্তু ওই ইয়েরা নামায়, কর্মচারীরা বা কুলি যারা আছে তারা নামায়, তখন তারা চিনির বোঝা সবসময় টানল, কিন্তু চিনি কখনো খেয়ে দেখল না, যার ফলে চিনির স্বাদ তারা বুঝল না। এই কোরআনটাকে যারা পড়তে 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 দেখা যায় মুখস্থ করে ফেলেছে, কিন্তু এটার মধ্যে যে কিছু সারমর্ম আছে, সেই সারমর্মটা তারা বের করতে পারেনি, যার ফলে তারা সেই পাওয়ার কামাই করতে পারে নাই। আর আমি বলবো, একজন সাধক যখন আল্লাহকে সাধনা করার জন্য জঙ্গলবাসী হয়ে গেছে, আল্লাহকে পাইবার জন্য সব ত্যাগ করে দিয়েছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইলের মাধ্যমে অনেক কিছু জানানো হয়েছে, শেখানো হয়েছে, ঠিক সেই জিব্রাইল কি মারা গেছে?
সেই জিব্রাইল এখনও আছে, আর সেই জিব্রাইলের ডিউটি সে এখনও করে, অলি আউলিয়াদের মধ্যে এখনও ডিউটি করে, এখনও খবর আনে। তাহলে আল্লাহর তরফ হইতে শিক্ষা শিক্ষিত সেই ফকির সাহেব, সেই সাধক, সেই কামেল মুর্শিদ, তারা যদি মুখে একটা কিছু বলে তা সাথে সাথে ফলে। আর যারা এই তিরিশ পাড়াকে মুখস্থ করল তাকেই কিন্তু জিনে ধরল। আবার সেই ফকির সাহেব কিন্তু সেই কোরআনের আয়াত থেকেই কিন্তু তাকে ফু দিল, তখন জিনের শরীরে আগুন ধরে গেল। তাহলে আর সে তো পুরাটা মুখস্থ করেই বসে আছে। যে কোরআন মুখস্থ করেছে, না দেখে বলতে পারে, না দেখে লিখতে পারে, সে নিজেই তো একটা কোরআন। তাহলে তাকে কেন ধরবে জিন, তাকে কেন ধরবে জিন শয়তান? আর অন্য যারা পড়েছে তাদের ফুয়ে কিন্তু গেল না, বরঞ্চ আরো তাদেরকে মারতে যায়। আর ওই ব্যক্তি জঙ্গলবাসী আল্লাহর জন্য দিওয়ানা পাগল হয়ে গেছে, স্বাভাবিক যারা মানুষ আছে সামাজিক তারা কিন্তু দেখা যায় ওই লোকটাকে পাগল বলে, ভণ্ড বলে, এবং তাকে দেখতে ভালো না, কাপড় চোপড় ভালো না। কিন্তু দেখেন যে সোনা রূপায় থাকতে চাও না, স্থান নিয়েছো নিষ্ঠাতে, যে এই যে নোংরা মানুষটাকে দেখতেছেন, এই নোংরা মানুষটার মধ্যে আল্লাহ বসত করে, আর ওই নোংরা মানুষের ভিতরে কিন্তু পবিত্র। আর সেই পবিত্র মানুষটি যখন ফু দেয়, সেই ফুটি কার ছিল জানেন? সেই ফুটি তার ভিতরে বিলীন হওয়া, সেই ফুটি আল্লাহই দিয়েছে, রাসুল দিয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে সফল কাম যদি সেই হয়ে থাকে, তাহলে আপনারাই বলুন এই ফুটি কে দিয়েছে? আচ্ছা, তাহলে একটা বিষয় বুঝতে হবে, যে আমরা মাদ্রাসায় পড়ি, মুখস্থ করি, কিন্তু এটার সারমর্ম বুঝিনি, আর বুঝি নাই বলে সে পাওয়ার আমরা আল্লাহর কাছ থেকে কামাই করতে পারিনি, যার ফলে কাউকে ফু দিলে কারো হচ্ছে তো কেউ হচ্ছে না। তাই আমি বলবো যে আমরা সর্বপ্রথম নিজেকে পবিত্র করতে হবে। আর নিজেকে পবিত্র করতে হলে কি করতে হবে, তা কিন্তু নবীকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন, এমন ব্যক্তি কি যদি জীবনে সাধনা নাও করত তবুও তো তিনি নবী। তারপরও তিনি 14 থেকে 14.5 বছর তিনি সাধনায় ছিলেন। তাহলে তিনি যে সাধনায় ছিলেন, তাহলে তার তো সাধনার দরকার ছিল না, সে তো এমনিই নবী। তাহলে সাধনগুলো যে হতে তিনি করেছেন, নিশ্চয়ই আমাদেরকে দেখানোর জন্য করেছেন যে দেখো তোমাদেরও এই সাধনা করতে হবে। আর সেই সাধনা করতে গিয়ে মাথার চুল লম্বা হয়ে গিয়েছিল, দাড়িগুলো হাঁটু ছাড়িয়ে গিয়েছিল, তখন সেখান থেকে তিনি যখন বের হয়েছিলেন, বের হওয়ার পরে তিনি চুলগুলো সাইজ করেছিলেন এবং তার দাড়িগুলো সাইজ করেছিলেন, স্বাভাবিক হলেন। কিন্তু দেখা যায় তিনি কিন্তু কানের লতি পর্যন্ত চুল রেখেছিলেন, কোন দিন? সে হেরা পর্বত থেকে বের হয়ে, এর আগে কিন্তু তার অনেক লম্বা চুল ছিল। আর লম্বা যে চুল ছিল এই তিরিশ পারা কোরআনের মধ্যে আছে, কিন্তু যারা এটাকে পড়তেছে কিন্তু তারা এটা বুঝতে পারছে না। আর যদি কেউ বলে, তাহলে আমি অবশ্যই তাকে দেখিয়ে দেব এবং ধরিয়ে দেব যে দেখেন নবীর চুল যে লম্বা ছিল, কোমর ছাড়িয়ে গিয়েছিল, আমি তার প্রমাণ কোরআন থেকে দেবো ইনশাআল্লাহ। ইউটিউবের মধ্যে এটা বলতে চাচ্ছি না, যদি কোনো দিন কেউ সামনাসামনি আসে আমি তাকে দেখিয়ে দেব কোরআনে, দেখেন নবী যখন 14 থেকে 14.5 বছর সাধনা করেছিলেন তখন দেখেন তার চুল কত লম্বা হয়ে গেছে। তবে হে সমস্ত জগৎবাসী, হয়তো আমার কথা কিছু মানুষের ভালো লাগে, আবার কিছু মানুষের ভালো লাগে না, কিন্তু সকলের তো আর ভালো লাগবে না। ঘটনা হলো আমাদের যে আলোচনাটি, এটা শরীয়তকে ওভারটেক করে কথা বলা হয়। কারণ দেখেন শরীয়তটা হলো শরীরের জামা, এখন জামা খাসবো সারা জীবন, আমার ভিতরে শরীর খুঁজবো কবে, ধুবো কবে?
এবং শরীর যখন ধোয়া শেষ হবে তখন আমরা শরীরের ভিতরে কলিজা গুর্দা ধুতে হবে। এই কলিজা গুর্দা এবং হৃৎপিণ্ডের ভিতরে প্রাণ বসবাস করে, সে প্রাণকে কোন দিন আমরা পবিত্র করব। তাহলে এই জামা ধুইতে ধুইতে শরীয়ত গেল, অজু করতে করতে শেষ হলো, কিন্তু আত্মা তো অজু হলো না। যাই হোক, আল্লাহ এখানেই বলা হয়েছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম। সে পবিত্র কি করে করতে হয়? আত্মার পবিত্র করতে হয়। আত্মার পবিত্র কিন্তু পানি দ্বারা হয় না। তাহলে মানুষ মৃত্যুর পরে কিন্তু আত্মার বিচার হবে, দেহের হবে না। যাই হোক, হে সকল, আজকের জন্য এ পর্যন্তই রাখলাম। হে জগৎবাসী, সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার আলোচনা হবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।